আমার কাছে যদি দশটা ফোন না যায় এই এলাকা থেকে বেটি ছেলের কালকে পরশু সাত দিনের ভিতরে তাহলে জানবো যে এখানকার বেটি ছেলেরা কিছু বুঝতেই পারেনি সেদিন করে জালসা হল তো বিকলের জালসার পরে আট দিন ধরে কমসে কম বিশ থেকে পঁচিশটা ফোন মহিলারা করেছে এইটুকু বুঝতে পারিনি মাওলানা এই কথাকাটা ধরতে পারেননি মাওলানা তো ভালো কথা যেটুকু ধরতে পারিনি ওকে ধরিয়ে দিয়েছি আপনারা ধরতে পাচ্ছেন কি না তার প্রমাণ হবে এটা যে কালকে আমার কাছে ফোন যাবে পরশু আমার কাছে কেউ ফোন করবে যে এটা কথা আমি বুঝতে পারিনি বুঝো ভালো করে বুঝো এই এই জীবিত মেয়েকে বাপ পুতে দিয়েছে তুই বেটি কেনে হলি আল্লাহ ইজ্জত দিচ্ছে কি বলে কোরআন মাজিদে আইন দিচ্ছে কি বলে ওয়া সুয়েলাত জামবিন ও দুনিয়ার বাপেরা যারা যারা তোমরা নিজের বেটিকে জীবন্ত অবস্থায় পুঁতে দিচ্ছ মাটি দিয়ে দিচ্ছ এই মেয়েটাকে মার্ডার করার কারণে কেয়ামত দিন আল্লাহ বোলালাবিন তোমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে হাজির করবেন সেই দিন জিজ্ঞেস করা হবে আর বেটিটাকে খাড় করা হবে তোমার সামনে আর বেটিটাকে বলা হবে বল রে বাবা মেয়ে ছেলে তোকে কে মার্ডার করেছিল আপনার জন্ম দেওয়া চোখের সামনে বাপকে দেখিয়ে বলবে আল্লাহ এটা আমার বাপ এই আমাকে জন্ম দিতে হয়ে পরে আমাকে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছিল কেন যে আমি বেটি হয়েছিলাম আগুনে জলবিরে বাপ সাবধান হয়ে যা আল্লাহ তালা ইজ্জত দিলেন আরবের লোক বেটিকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল অবশ্য ইতিহাস বলছি কে মিশরে একটা নদী আছে তার নাম নীল নদী সে দেশের লোকের বিশ্বাস হলো কি বছরে একটা সুন্দরী বেটি ছেলেকে যদি বলি না দেওয়া যায় মিশরের নীল নদে তো নীল নদে পানি আসবে না আর যদি নদীতে পানি না আসে তাহলে আবাদ বন্ধ হয়ে যাবে আমাদের এই জন্য কী করতো তারা ওরে জালে মেরবে রে তিনটা চারটা লোক বেরিয়ে যেত নাস্তা পানি হাতে করে এই গ্রামে ওই গ্রামে ওই গ্রামে ওই গ্রামে খুঁজে 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 ওই এলাকার যেটা সব চাইতে সুন্দরী বেটি ছেলে তাকে তার বাপের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতো এক যেই মেয়ে ছেলেটির এখনও বিয়ে হয়নি এমন একটা কুমারী মেয়ে ছেলে তাকে বাছাই করে নিয়ে আসতো এসে নদীর কিনারাই খাড়ো করে একটা অনুষ্ঠান করা হতো আর অনুষ্ঠান করার কালে কেউ দিত তাকে শাড়ি কেউ দিতো তাকে ব্লাউজ কেউ দিত তাকে সায়া কেউ দিত তাকে গয়না আর কেউ দিত তাকে আরও পাঁচ রকমের জিনিস তোহফা দিয়ে হাদিয়া দিয়ে মেয়ে ছেলেটের তাকে উঁচা করে দিত কিন্তু নারীটা এতগুলো তোহফা পাওয়ার পরেও কিঞ্চিত পরিমাণে হাসত না কেন হাসত না পরে আমার দেশের লোকেরা এতগুলো যে তোমরা আমাকে হাদিয়া দিয়েছ তোহফা দিয়েছ এগুলো আমার কোন কাম দিবে কেন এগুলো যদি যায় তো আমার বাপের বাড়ি যাবে আর তোমরা তো আমাকে এক্ষুনি নীল নদীতে বলি দিয়ে দেবে তাহলে আমার এগুলো পেয়ে লাভ কি হলো বলতো কান্ত কানতে কানতে শেষবেলায় কি করতো এই জালেমেরা জালেমেরা মেয়ে ছেলেটির পা দুটোকে বেঁধে দিত হাত দুটোকে বেঁধে দিত চোখটাকে তার বন্ধ করে দিত একটা সাবালিকে বেটি ছেলের গা থেকে সম্পূর্ণ কাপড়গুলোকে এখানে এখান করে খুলে খুলে নিত আর নেওয়ার পরে মহিলাকে সম্পূর্ণ নাঙ্গা করে দিত আর দেওয়ার পরে তখন তারা নীল নদীতে চালিয়ে ফেলে দিত আর দেওয়ার পরে জয় ধ্বনি দিয়ে বলতো হে নীল নদী তোমাকে বলি দিলাম তোমাকে পাঠা দিলাম তোমাকে খুশি করলাম তুমি আমাদের খুশি করে দিও ইসলাম আসার পর আমরুব আসের জমা নাই তিনি বাধা দিয়ে বলছেন নারীদেরকে এই রকম করে বেঈত করা যাবে না নারীকে বলে দাও অথবা না দাও এগুলোর সাথে নদীর কোনো সম্পর্ক নেই আস্তে 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 ইসলামের সম্মান এলো এইগুলো বন্ধ হয়ে গেল নারীদের ইজ্জত শুরু হলো বেঈজ্জতির কাহিনী শুনবে খ্রিস্টান জগতেরা নারীদেরকে বলে যদি কেউ শয়তান দেখতে চাই কেমন শৈতান হয় তাহলে সকালবেলায় তাকে কোনো একটা মহিলাকে দেখে নিতে হবে আর মনে মনে বলে নিতে হবে শয়তান এইরকম হয় ইন্না হেলা হেরা নারীরা কি শয়তানের রূপ তাহলে তোর মা শৈতান তুই যার কাছে স্ত্রী হিসাবে রাত কাটাচ্ছিস ওই মেয়েটা শয়তান তোর স্ত্রীর পেট থেকে যেটা মেয়ে পয়দা হয়েছে এটাও শৈতান এই কুলাঙ্গারেরা নারীদেরকে বলত যে এরা হলো শয়তানের রূপ এদেরকে সম্মান করতো না ইতিহাসে করছে লেখা আছে আল্লামা ইবনু আব্দুল উনি লিখেছেন তার কথা কিতাবের ভেতরে মলন আব্দুর রুফ ঝান্ডা নাগরিক উনি উনার কিতাবের ভেতরে লিখে রেখেছেন একটা ঐতিহাসিক ঘটনা মিশরের মাটিতে খ্রিস্টানরা যেদিন রাজ করেছিল তাদের ভেতরে নিয়ম ছিল কি কোনো বেটি ছেলে ধর্ম চর্চা করবে না মেয়ে ছেলের কাজ নয় ধর্ম করা করবে কারা তো বেটা ছেলেরা একটা মেয়ে ছেলে ছিল ওই দেশের মাটিতে তার নাম হলো হাইপেশিয়া একটা শিক্ষিতা মেয়ে ছেলে উ টোলাই টোলাই লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে তালিম দিয়ে বেড়াতো তো যখন খ্রিস্টান যাজকেরা জানতে পারলো যে এই হাই পেশিয়া মেয়েটি মহিলাদেরকে তালিম দিচ্ছে শিক্ষা দিচ্ছে তখন এদের মন গেল ক্ষেপে দেশে সে বলছে তুমি আমাদের ধর্মের উল্টো কাজ করবে নারীরা তো শিক্ষা পাওয়ার যোগ্য জাতি নয় আর তুমি নারীদেরকে শিক্ষা দিচ্ছ দিয়ে আমাদের ধর্মবিরোধী কাজ করছো তোমাকে সাজা দিতে হবে মেয়ে ছেলেটাকে মিশরের মিশরের চৌরাহাতে তাকে নিয়ে এসে তার পায়ে দড়ি বেঁধে দিয়ে তার গাত গায়ে যতগুলো কাপড় ছিল সমস্ত কাপড়কে এখান এখান করে খুলে নাঙ্গা করে দিয়ে দড়িটাকে টেনে 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 চরা চরা রোডে 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 ঘুরিয়ে নিয়ে বাড়িয়েছে আর আওয়াজ করে করে বলেছে ও খ্রিস্টান মেয়ে ছেলেরা তোমরা সবক শিখে নাও সবক শিখে নাও যারাই তোমরা ধর্মের কথা শিখতে যাবে যারাই তোমরা ধর্মের কথা বলতে যাবে নারী জাতি হয়ে তাদেরকে এই সাজা দেওয়া হবে খবরদার এরপর থেকে তোমরা কোনো ধর্মের শিক্ষা শিখতে যাবে না এবং ধর্মের কথা কোনো মেয়ে ছেলেকে শেখাতে যাবে না এটা তোমাদের কাজ ন ইসলাম কি করলো ইসলাম কি করলো রসুল্লাহ যখন নাবি এলেন তো মহিলারা রসুল্লাহ কে বলছেন রসুল মশলা মশাইল যে আমরাও শিখব তো ওই পাইনি খুঁজে কোথায় আমি বলবো এরাকে যে বলে একটা বাচ্চা হারিয়ে আছে কি বাচ্চাকে নিয়ে বসে আছে কেউ তুমি রাস্তাতে খুঁজো গা যাও কেউ যদি পেয়ে থাকো ভাই কোনো খোঁজ খবর বললা বলে একটা বাচ্চা হারিয়ে আছে তো বাচ্চাটা যদি কেউ খোঁজ খাজ থাকে তো আপনারা একটু এই লোকটাকে খোঁজ দিয়েন তো আব্দুল হালীম বাড়ি আব্দুল হালিম কে নিয়েছোলো বাচ্চাটাকে ওর সাথে নানীর সাথে এসে দাওয়াটা ভালো করেছো তুমিও করেছো তোমার নানিও করেছে যাও ওইদিকে রোডে খুঁজোগা যাও যাও বসে থাকিও না খুঁজা খুঁজি করোগা যাও আমি এলান করে দিলাম লোকেরা শুনতে পেল যদি কেউ খোঁজ যায় কপাল ভালো থাকে তো পাবে না তো সকাল বেলায় বাচ্চাটা পাবে রাতের বেলায় আর পাবে না হ্যাঁ কি বলছিলাম মেয়ে ছেলেরা রাসূল গাছে বলছেন আমরা যে কিছু শিখবো আল্লাহ রসুল তো কখন শিখব তখন রসুল কি বলছেন মেয়েরা কি বলছে রসুলকে যে আল্লাহ নাম এদান এ আল্লাহ রসুল আমরা মশলা শিখবো মাসিকের নিয়ম কেমন পাক হওয়ার নিয়ম কেমন স্তিঞ্জার নিয়ম কেমন জুনবি কেমন হয় জুনবি হওয়ার পরে পাক কেমন করে হতে হয় বাচ্চা প্রসব করার পরে মেয়ে ছেলে কতদিন না পাক থাকে আর কতদিন পরে পাক হয় পাক হতে গেলে কী করতে হয় এ মশলাগুলো তো আমাদের জানতে হবে আপনি আমাদেরকে কবে শিখাবেন তখন নবী সাল্লাম বললেন ও মেয়েরা তোমরা পেটা ছেলেদের সঙ্গে বসে এগুলো শিখতে পারবে না আমি তোমাদেরকে একটা দিন ধার্য করে দিচ্ছি মঙ্গলবারের দিন কিংবা বুধবারের দিন কিংবা বৃহস্পতিবারের দিন তোমরা আব্দুল জাব্বারের বাড়িতে জমা হও সামাদের বাড়িতে বড় আছে ওর বাড়ির বারান্দায় তোমরা জমা হও আমি ওখানে হাজির হব আর হওয়ার পরে তোমাদেরকে সব বিষয়ে তালিম দেব। কেমন করে পাক হতে হয় কেমন না পাকি হয় আর কি করে ইস্তিঞ্জা করতে হয় কি করে তাহারাত থেকে কি করে জুনবি থেকে পাক হতে হয় সব তালিম তোমাদেরকে দেওয়া যাবে তোমাদেরকে শিক্ষা থেকে দূরে রাখা যাবে না ইসলাম হলো এর নাম যে আপনাদের কাউ কি কাউ কি মূর্খ বানিয়ে ইসলাম রাখতে চাই না সবাই শিখো সবাই শিখো শিখো জানো আর হজরা তুমার অসীওত করেছিলেন কি অসীয়ত অসীয়ত করেছিলেন কাকে গভর্নরে রা কে এই বলে চিঠিও লিখেছিলেন কি লিখেছিলেন আললেমু নিশাকুম সুরতন নূরে অফির ওয়া হেতিন আললেমু নিশাকুম সুরতল সুরতন নিশা হজরা তোমার নিজের আমেলগুলোকে চাকরগুলোকে বলেছিলেন এই দেশের লোকেরা তোমরা এদেশে যতগুলো বেটা ছেলে আছো খবরদার কান কইলে শুনো তোমাদের মেয়েগুলোকে তোমাদের বেটিগুলোকে তোমাদের বাড়ির নারীগুলোকে খবরদার 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 সুরা নূরটাকে পড়িয়ে দাও সুরা নূরটাকে পড়িয়ে দাও সুরা নূরটাকে শিখিয়ে দাও কেন সুরা নূর শিখিয়ে দাও সুরা নূরের ভিতরে লেখা আছে পর্দার বিধান কেমন হয় সুরা নূরের ভেতরে লেখা আছে ব্যভিসার করতে গেলে কি সাজা পেতে হয় সুরা নূরের ভেতরে লেখা আছে কোন নারীকে যদি অপবাদ দাও বা কোন নরকে যদি অপবাদ দাও তাহলে অপবাদ দিতে গেলে কি সাজা পাওয়া যায় কোনো নারী যদি বেহায়া হয়ে যায় তাহলে বেহায়া নারীর শাস্তি কি হতে হয় কোন নারী যদি জিনাত করে কোন নারী যদি পোশাক আশাক ব্যবহার করে পরিধান করে তো তাহলে তাকে কেমন করে বাইরে যেতে হয় আর কেমন করে নিজের স্বামীর বাড়িতে থাকতে হয় এগুলো সব জ্ঞান দেওয়া হয়েছে কিসের ভেতরে সুরা নুরের ভেতরে এই জন্য হাজরা তোমার ওয়াসিয়াত করে বলতেন তোমরা মেয়েগুলোকে সুরা নূর পড়াও সুরা নূর পড়াও সুরা নূর পড়াও জি ইসলাম পিছে রাখতে চাই না এবার আমি যদি এইভাবে ওয়াজ চালিয়ে যাই তো তোমরাও তো ওয়াজ শুনি চলে যাবে শুনি চলে যাবে অথচ একটা নজওয়ান বক্তা আছে আমার পরে ও আসবে আর আমাকে একটুখানি তোমাদের কাছে হাত বাড়াতে হবে এই জন্য আমি আর লম্বা সময় না নিয়ে আর কয়েকটা কথা বলছি বলার পরে আমি অন্য অন্যদিকে যাচ্ছি সেটা হলো এই তোমাদের আর একটা কাজ আছে সেই কাজটা আমি তখন বলিনি এখন বলছি এখন কেন আমি ইচ্ছা করলে তখনই বলে দিতে পারতাম কিন্তু তখন আমি বলিনি আমার যুক্তি আছে বলার পেছনে বলে সেটা হলো এই যে পুরুষ লোকের ভেতরে আর নারীদের ভেতরে একটা জিনিসে আর তফাত আছে সেটার নাম হলো পর্দা এর নাম পর্দা এই জিনিসটা পুরুষদের জন্য নাই তার মানে কি তাহলে পুরুষেরা বেপর্দা হয়ে থাকবে থাকবে না থাকবে সেটা কথা বলছি না ঢেকে রাখার কথাটা বলছি তা হলো এই একটা পুরুষ লোকের জন্য অনিবার্য হলো কি তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এই অংশটা কাকে খোলা রাখা যাবে না তার পরের অংশগুলো যদি একটা পুরুষ খোলা রাখে পিঠ যদি খোলা রাখে পা যদি খোলা রাখে যদি খোলা রাখে বুক যদি খোলা রাখে তাহলে তাতে গুণা হবে না একটা বেটা ছেলের গুণা হবে না কিন্তু আল্লাহ রাবুল আলমিন নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন পর্দাকে ফরজ করে দিয়েছেন ও মায়েরা ভালো করে শোনো একটা পুরুষ লোক যদি নমাজ না পড়ে ফরজকে ছেড়ে দেয় তো যেমন তাকে জাহান যেতে হবে তেমনি একটা নারী নমাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সবই কিছু করে আর সে যদি পর্দা না করে তো তাহলে সেই নারীকে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে তার নমাজ তার রোজা তার হজ তার জাকাত কোনো কাজ দেবে না পর্দা হলো নারীর জন্য অপরিহার্য ফরজ এই ফরজকে কোনো নারী যেন একটুও খেলাপ করে জি সহি হাদিসে লেখা আছে কথাটা শোনো বাবা তোমরা কি ঠকে গেলে নাকি তোমরা কি ক্লান্তি পেয়ে গেছ যে আর কত ওয়াজ করবে মলু সাহেব আমি তো দেখছি তোমার কলসি এখনো আধ গলা হয়েছে আরও খানিক কাঁটবে আরো দু চাপন দিয়ে দিই বেশি ব্যস্ত হয়েও না কথাটা কি বলছি সই হাদেশে কি আছে তোমাকে পর্দা কেন দেওয়া হলো তো পর্দা তোমার বিধান এত কড়া হওয়ার মানে হলো এই তুমি হলে ফুলের জাত ফুল তুমি হলে আমের গাছে একটা লাল টুকটুকে পাকা আম তোমাকে যাই বলবো সেটাই ঠিক আচ্ছা তুমি বলো এইবার রাস্তার কিনারায় একটা আমের গাছে যদি মাথাতে একটা লাল আম পেকে টুকটুক করে যদি নিচে ঝুলে কোন লোকটা ওই আমটার দিকে তাকাবে না আর কোন লোকটা বলবে না এ কথাটা যে আমটা যদি পাইতুম তো খাইতুম কে বলবে না একটা রাস্তার কিনারে যদি গাছে ফুল ফুটে থাকে এত বড় একটা লাল টুকটুকে গোলাপের ফুল একদম শব্দ আজকে সকালবেলায় ফুটেছে তো ওইখান দিয়ে যদি কোনো লোক যায় তো ফুলটাকে কোন এমন অভাগা আছে যে দেখবে না কোন এমন বেকুপ আছে দুনিয়াতে যে ফুলটাকে এমনি করে হাত দিয়ে পাড়ার চেষ্টা করবে না সবাই চেষ্টা করবে এই জন্য রাখিও হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুটো কথার ওসিয়ত করে যাচ্ছি তা কি নমাজকে রেখে গেলাম নমাজকে রেখে গেলাম এক দুই নম্বরে নাবিজি বলছেন তোমাদের অধীনে মেয়ে ছেলেগুলোকে রেখে গেলাম তোমাদের অধীনে নারী জাতিকে রেখে গেলাম খবরদার খবরদার তোমরা নমাজের বেহুরমাতি করিও না আর খবরদার খবরদার তোমরা নারীদাদেরকে বেহত করিও না নারীদের সম্মানি করিও না নারীদের উপরে জুলুম করিও না। নারীদের ইজ্জত তোমরা সব সময় রক্ষা করে চলবে দেখলেন কত ইজ্জত দিয়ে গেলেন রসল আর ইজ্জতের কথা যখন চলে এলো তখন আর দুই একটা কথা আপনারাকে বলি কেন নারীদেরকে জুলুম করেছে ইসলামের আগে সব ধর্মের লোক সব ধর্মের লোক কেমন জুলুম করেছে একটা কথা শুনতে শোনেন শুনে জ্ঞান করেন কথাটা কী এক জমানাই আজ থেকে দু হাজার বছর আগে ভারতবর্ষের মাটিতে এটা কানুন ছিল তা কি কোনো একটা লোক যদি হঠাৎ করে মরে যায় বছর বয়স কত ওই চল্লিশ বছর যখন মারা যাবে তো এই লোকটা গ্যার মুসলিম ওকে যখন তাকে পুড়াবার জন্য শ্মশানে নিয়ে যাবে দশ কুইন্টাল লোকড়ির উপরে মানুষটাকে চাপিয়ে দিয়ে ওখানে যখন আগুন লাগিয়ে তাকে ছাই করার জন্য আগুন লাগাতে যাবে তখন নিয়ম করা ছিল কি বেটা ছেলেটা মানে পুরুষটা যদি মরে যায় তাহলে এই বেটি ছেলে তোর বেঁচে থেকে লাভ কি হলো তোর বেঁচে থেকে কোনো লাভ নাই তোর মতন ওয়াভাগিনীকে তোর মতন কপালপুরীকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ হবে না এই জন্য তারা কি করতো স্বামী মরে যেতে গেলে তার স্ত্রীকে তার হাতকে বেঁধে তার পাকে বেঁধে স্বামীর চিতার সাথে জিন্দা মেয়ে ছেলেকে বেঁধে দিয়ে এক জায়গাতে আগুন লাগিয়ে দিত একটা মরা মানুষ পুড়ত আর মরা মানুষের সাথে সাথে একটা জিন্দা বেটি ছেলে পুড়ে ছাই হয়ে যেত কত বড় জুলুম চলেছিল এই দুনিয়া আল্লাহ জিন্দা মেয়ে ছেলেকে পুড়িয়ে দিয়েছে তাহলে কত বড় নাইন সাপি হয়েছে ভেবে দেখেন আবার বলছি আরব দেশে যেখানে নবীজি জন্মেছেন এবং নাবি হয়েছেন নাবি হওয়ার আগে ওই দেশের লোকেরা কত শত মেয়ে ছেলেকে কত শত মেয়ে ছেলেকে নিজের বাপ তিন মাসের বাচ্চি চার মাসের বাচ্চি এক বছরের মেয়েকে দু বছরের মেয়েকে মায়ের কাছ থেকে ফুঁসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছে আর খাল খুঁড়ে দিয়ে বাপ নিজের বেটিকে খালের ভেতরে জিন্দাই পুঁতে দিয়েছে আর মাটি চাপিয়ে খুঁচে খুঁজে খুঁচে খুঁচে তাকে দাফন করে দিয়ে বাড়ি চলে এসেছে একটা নয় দুটা নয় তিনটা নয় কত বড় জুলুম হয়েছে এটা কল্পনা করা যায় যে মানুষকে জিন্দাই কবরে ভরে দিবে করেছে নারীদের সাথে খেয়াল করো আমার দিকে